শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আমি পালি সুব্রত, ব্লগ থেকে পালি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিই। আজকে সকালটা ব্লগটা শুরু করলাম। এখন আমরা যাচ্ছি মাসি বাড়িতে, মাসি চলে যাচ্ছে, তাই মাসির সঙ্গে আমিও যাচ্ছি। বন্ধুরা সবাই কেমন আছো গরমে? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমরাও খুব ভালো আছি। পেট্রোল পাম্পে তেল করলো, তেল ভরে এসে গাড়ি ছাড়লো, এবার যাচ্ছি মাসির বাড়ি। আমি, তোমাদের দাদা ভাই আর দাদা আর মাসি, আমরা চারজনে যাচ্ছি, আর বিকাশ ভাই তো আছেই। এই দেখো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি, এই দেখো রাইস মিল, রাইস মিল এটা আমরা যাচ্ছি। রাস্তাগুলো যা করেছে না, এবার দারুণ রাস্তাগুলো করেছে। দেখো রাইস মিলটাও, তাই ভাবলাম যেতে যেতে একটু ভিডিও করে নিই, তাই একটু ভিডিওটা করে নিলাম। যে রাস্তার আবার কাজও হচ্ছে, পরে আমি ভয়েসটা দিচ্ছি। তারপরে চলে এলাম শক্তিগড়, শক্তিগড়ে একটু গাড়ি থামালো। আমি দেখো ল্যাংচা মহলের আদি ল্যাংচা ভবনে দাঁড়ালাম আমরা, গাড়ির চাষ মেড়া খাবো। এর গাড়ি বউ, ওরা ওখানে রেস্ট নিচ্ছে। বউটা বেশ ভালোই সুন্দর হয়েছে দেখলাম। আমরাও চা আর একটু সিঙারা খেয়ে নিলাম, মানে চা আনতে গেছে, দাদা চা দিচ্ছে। বিকাশ ভাই দুজনকে চা দিচ্ছে, আমি চা খেয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, চলে এসছি আমার সোনামার কাছে আবার। সোনামা, সোনামার বাড়ি চলে এসেছি। সারপ্রাইজ দিচ্ছিলাম তোমাকে, গাড়ি করে আসবে জন্য। এসে আবার মাসি বাজার চলে গেছে। মাসি তো বাজার একদম বাড়ির সামনে, মাসি বাজার নিয়ে এলো আলু, মাসি কিনছে। তারপরে আমরা বসে গেলাম চা, চা খেয়ে আমার সোনা মা চা খেতে বসেছি। তারপরে চা খাকে মাসির একটু শরীরটা খারাপ লাগছে, আমি আর মাংসের আলু করতে চলে এলাম। যে ডাল বিক্রি হয়েছে, মাংস আলু পাচ্ছে, আটা মাথাও হয়ে গেছে সকালে কিছু কিছু। সব হাঁসের ফুল রান্না হবে, আর এখানে ইঁদরাও বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করবো আজকে। দেখো বন্ধুরা, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখো ডাল হয়ে গেছে। এটা হচ্ছে জিরে দিয়ে ফোড়ন দিয়ে ডাল, আর এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল। দেখো রুটি বসিয়ে দিয়েছি, রুটি করে নেব। দেখো বন্ধুরা, রুটি করে খেতে বসেছি। আমি এলাম ততক্ষণে, আমি লতিটা কেটে নিই। লতি কাটতে কিন্তু সময় লাগে, তবে এই লতিগুলো কাটতে বেশি সময় লাগে না। চাষের লতি না, বেশ সুন্দর মোটা মোটা ছাড়া তো বেশি সময় লাগে না। আমি কেটে নিচ্ছি লতিগুলো, তাও লতিটা কেটে নিয়ে তারপরে রান্না করবো। যাই হোক, একটু তো সময় লাগে, তা হয়তো পুরো লতিটা কাটবো না, অনেকটাই লতি আছে, অল্প করে একটু কেটে নেবো লতিটা। দেখো বন্ধুরা, চলে এলাম, লতি রান্না করবো। তো কী কী লাগবে একটু আমার দেখিনি, দেখিয়ে দিই তোমাদের। এটা তো প্রথমে লতিটা দিয়ে ভালো করে ছাড়িয়ে দিয়ে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম
চিনি, তারপর লঙ্কা বাটাটা দিলাম, তারপরে আমি স্কিপ করে চলে গেছি একটু নুন হলুদ লঙ্কা, কাঁচা তেল, তেলটা তো অবশ্যই লাগবে যেহেতু মেখেছি। তারপরে আমি মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইরকম বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে লটি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তেলটা একটু বেশি দেখো বন্ধুরা, ডিম ভেজে নিয়েছি আর এই যে ডিমের ঝোল হচ্ছে, এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাত হচ্ছে। আর এই যে ডিমটা কষানো হচ্ছে, আলু দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা কী রান্না হয়েছে, ওরকম ডিমের ঝোল। তো বন্ধুরা দেখো রান্না করে আবার চলে এলাম। দেখো ডিমের ঝোল, মেগুর ভাজা, পটল ভাজা, লুচি, তারপরে আমের চাটনি, আর হচ্ছে কালকের আলু পোস্ত আর ভাত। আজকে এই রান্না হয়েছে, অনেক কিছুই রান্না হয়েছে গরমে। তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধু হলে অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর আমাকে বন্ধু করে নেবে। তোমরা প্রচুর আমাকে ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও প্রচুর ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের ভালোবাসাতেই তো অবশ্যই এতটা আমি এগিয়েছি। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রচুর গরম, খুব সাবধানে থাকবে বন্ধুরা সবাই। আজকের মতো টাটা, সবাই খুব সাবধানে থেকো। আর এটা হচ্ছে সোনামার মাছ।